স্থানান্তরের 1.5 বছর পার হলেও কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে এখনো প্রস্তুত হয়নি সাভার চামড়া শিল্পনগরী। গ্যাস ও বিদ্যুতের তেমন সমস্যা না থাকলেও এখানে সবচেয়ে বড় দুর্ভোগ খানাখন্দ রাস্তা। খোলা জায়গায় ফেলা হচ্ছে বিষাক্ত কঠিন বর্জ্য। চালু হয়নি প্রধান বর্জ্য শোধনাগারও, ফলে কোরবানির চামড়া প্রক্রিয়াজাতকরণ বিপাকে পড়ার আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। সাব্বির আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। চামড়া শিল্পকে একটি টেকসই শিল্পের রূপ দিতে দীর্ঘ অপেক্ষার পর গেল বছর সাভারে স্থানান্তর করা হয় রাজধানীর হাজারীবাগের পুরানো ট্যানারি শিল্প। তবে বাস্তবতা হলো প্রায় 1.5 বছর পরও অবকাঠামোগত নানা সমস্যায় ভুগছে শিল্পটি। নগরী জুড়ে প্রতিটি রাস্তা এমন খানাখন্দে ভরা, এতে যানবাহন চলাচলে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। নিয়মিত পরিচর্যা না করায় ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থাপনাও। রাস্তা এই যে খোরাখুরি করছে, গাড়ির যাতায়াতে খুব সমস্যা। ওইদিকে 15 দিন আগে একটু ডালা দিছে, আর কোনো ডালার ব্যবস্থা করে না। এখন ওইদিকে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ভ্যান গাড়ি যাইতেছে, ভ্যান গাড়ির থেকে মাল পড়ে প্যাকের মধ্যে নষ্ট হয়ে গেল, এরপরে দিয়ে ট্রাক যাইতেছে উল্টে হয়ে গেল, এরকম অনেক ঘটনা ঘটতে আছে। এখন কাজ করতেছে এই আজকে করলো, 3 দিন নাই। ট্যানারির বিষাক্ত কঠিন বর্জ্য ফেলার স্থায়ী কোনো ব্যবস্থা না হওয়ায় তা ফেলা হচ্ছে শিল্প এলাকার ভেতরেই খোলা জায়গায়, যা দূষিত করছে গোটা পরিবেশকে। ময়লা পানি সব দলেশ্বরী নদী, নদীর তেজে নদীর পানি দূষিত হচ্ছে, মাছ মরে মরে বেশি উঠছে। থেকে সরা দিলে ভালো হয়, এটা কঠিন গন্ধ, রাস্তা দিয়ে হাঁটা যায় না। শিল্পনগরীর প্রধান বর্জ্য পরিশোধনাগারের 4টি মডিউলের মধ্যে সচল রয়েছে মাত্র 2টি, আর বাকি 2টি কাঁচানা করায় কেমিক্যাল যুক্ত পানি পড়ছে পাশের ধলেশ্বরী নদীতে। ফলে দিন দিন ধলেশ্বরী পরিণত হচ্ছে বুড়িগঙ্গার মতো বিষাক্ত পানির নদীতে। নগরীর এমন নানা অব্যবস্থাপনার মধ্যে কোরবানির পশুর কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে ভোগান্তি পোহাতে হবে বলে জানালেন খাত সংশ্লিষ্টরা। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কোরবানির সময় আমাদের হাজার হাজার গাড়ি চামড়া নিয়ে প্রবেশ করবে। এই মুহূর্তে এই রাস্তায় যে সাধারণ মানুষ হাঁটা চলাফেরা খুবই কষ্টকর, ঘাড়ে কীভাবে প্রবেশ করবে সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত। সিটিভির কিছু কাজ অসম্পূর্ণ আছে, এটা যেন অতি দ্রুত সম্পন্ন করে দেওয়া হয়। এসব বিষয় নিয়ে কথা বলতে সাভার চামড়া শিল্পনগরীর নির্মাতা সংস্থা বিসিকের সঙ্গে যোগাযোগ করলে কেউ কথা বলতে রাজি হননি।